গাড়ি থেকে নামার পর মেজর সিনহাকে চার রাউন্ড গুলি করেন ইন্সপেক্টর লিয়াকত। আদালতে জানালেন তার সাথে থাকা সিফাত। কালো জেরা করবেন আইনজীবীরা। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা মন্ত্রী প্রতিমন্ত্রীর। শিক্ষার্থীরা টিকা নিলে 15 সেপ্টেম্বরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত। আইভি রহমানের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা। মৃত ঘোষণা নিয়েও নৃশংস আচরণ করেছিল বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। অর্থাৎ পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকে লাশ দিতে চায়নি। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় খালেদা জিয়াকে হাজিরের নির্দেশ। উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি অবহিত করা হবে, জানালেন আইনজীবী। বিদেশ থেকে মোবাইল ফোনে রেমিটেন্স পাঠাতে বিশেষ সার্ভিসের উদ্বোধন। সজীব বজে জয় বললেন ক্যাশলেস লেনদেনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। হাজার মাইল দূরের জাপান থেকে উড়ে আসা মা দেখা পেলেন দুই সন্তানের। আদালতের নির্দেশে বাবাও গেছেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। দেশ ছাড়তে পারবেন না আফগানরা, ঘোষণা তালেবানের। সিআইএ প্রধানের সাথে শীর্ষ নেতা বারাদারের গোপন বৈঠক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, বাংলাদেশ সফরে এসেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। ইংল্যান্ড থেকে আগে আসা ফিন অ্যালেনের করোনা শনাক্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক। আপনাদেরকে শুরুতেই মনে করাতে চাই, সবাই ঘরে ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে এভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। সাধারণ মানুষের ওপর ওসি প্রদীপ দাসের নির্যাতনের চিত্র তুলে ধরার কাজ শুরু করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে প্রদীপ হুমকি দেন টেকনাফ থেকে না গেলে সিনহাকে ধ্বংস করে দেওয়া হবে। আদালতে দেওয়া সাক্ষ্যে এসব কথা জানান সিনহা হত্যা মামলার সাক্ষী ও ঘটনার সময় তার সাথে থাকা সিফাত। বুধবার শেষ হবে সিফাতের সাক্ষ্য গ্রহণ। এর আগে দিনের শুরুতে মামলার বাদী ও প্রথম সাক্ষী শারমিন শাহরিয়ারের অসমাপ্ত জেরা শেষ হয়। কক্সবাজার থেকে জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। দ্বিতীয় দিন বিকেল 5টার দিকে শুরু হয় অন্যতম সাক্ষী সিফাতের সাক্ষ্য। ঘটনার বর্ণনা দেন তিনি। বলেন, ইউটিউব চ্যানেলের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের কাছে ওসি প্রদীপের নির্যাতনের নানা কাহিনীর বর্ণনা শুনে তা নিয়ে ভিডিওচিত্র বানানোর সিদ্ধান্ত নেন সিনহা রাশেদ। জুলাইয়ের মাঝামাঝিতে প্রদীপ দাসের কাছে এসব বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। সিফাত জানান, ঘটনার দিন শামনাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকত 4 রাউন্ড গুলি করে সিনহাকে। পরে প্রদীপ এসে সিনহার মৃত্যু নিশ্চিত করে সিফাতকে প্রথমে বাহারছড়া তদন্ত কেন্দ্রে এবং তারপর টেকনাফ থানায় নিয়ে যায়। পরদিন দুটি মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয় তাকে। এর আগে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনের শুরুতে মামলার বাদীকে জেরা করেন প্রধান আসামি পরিদর্শক লিয়াকত ও প্রদীপের আইনজীবী। মূল ঘটনা থেকে সিনহা রাশেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি প্রশ্ন করলে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয়। এরা অভিযুক্ত, এরা অপরাধী না। যতক্ষণ পর্যন্ত মামলার ট্রায়াল শেষ হওয়ার পরে আদালত যেদিন বলবেন না এরা অপরাধী, তার আগে পর্যন্ত আইনের ভাষা এরা হলো নিরপরাধ এবং নির্দোষ। রাষ্ট্রপক্ষ এবং ডিফেন্স আমরাও চাই মামলাটা ন্যায় বিচারের মাধ্যমে যত স্বল্প সময় দরকার হোক। তবে আসামিপক্ষ জেরাতে সময় বেশি নিচ্ছেন বলে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ বলছে এই মামলার সঠিক ও নিরপেক্ষ বিচারের স্বার্থে আসামির পক্ষের আইনজীবীদের সহযোগিতা করা উচিত। মামলাটা হচ্ছে 302 ধারার মামলা, হত্যা মামলা এবং পরিচয়নার মামলা, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের মামলা। এখানে কার চরিত্র হলন, কার কী হলো এটা নিয়ে মামলার বিচার হবে না। এই হত্যা মামলা সাক্ষীদের বক্তব্য স্থাপন, আইনজীবীদের যারা দুই পক্ষ মিলে একটা ন্যায় বিচার চাচ্ছি আমরা কোর্টের কাছে। এদিন 1 ঘন্টার বিরতি দিয়ে প্রায় 9.5 ঘন্টা চলে সাক্ষ্য জেরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার।
সংক্রমণের হার আরেকটু কমলেই ধাপে ধাপে শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। 75 শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, সবকিছু প্রস্তুত, তবে এখন অপেক্ষা শুধু সংক্রমণ হার অনুকূলে আসার। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষা যেন আর ফুরায় না, বারবার তারিখ পরিবর্তনের চক্রে আটকে গেছে শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি আশা প্রকাশ করেন, সংক্রমণের হার আরেকটু কমলেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। আমরা আশা করছি খুব শিগগিরই, এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারে থাকে, আমরা যদি অব্যাহত রাখতে পারি, তাহলেই ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, হয়তো একটু ধাপে ধাপে খুলবো। শ্রদ্ধায় স্মরণে 75 শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, সবকিছু প্রস্তুত রয়েছে, এখন শুধু সংক্রমণ হার অনুকূলে আসার অপেক্ষা। সবাইকেই হয়তো সপ্তাহে 6 দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না, আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে, এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে দ্রুতই স্কুল খুলে দেওয়া হবে। উচ্চ পর্যায়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং আমাদের যারা স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, WHO সবাই মিলে এটা সিদ্ধান্ত তো লাগবে, স্কুল হুট করে খুলে দেওয়া যাবে না। প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে 85% শিক্ষককে টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের 85% টিকা অলরেডি শিক্ষক শিক্ষিকারা নিয়ে নিয়েছে। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের একটি অংশ এখনও ভ্যাকসিন গ্রহণ করেনি, যদি তারা 15 সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন নেয় তাহলে আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM গোলাম রব্বানী। রাতে উপাচার্যের সভাপতিতে তার বাসভবনে প্রভোস্ট কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। প্রক্টর জানান, যদি ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকে এবং করোনা সংক্রমণের হার কমে আসে তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অনার্স ফাইনাল ও মাস্টার্সে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চলবে। আরও জানান, মধ্য নভেম্বরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চালু হবে। অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত। গত বছরের মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে করোনা সংক্রমণের জেরে। আগামী 15 সেপ্টেম্বরের ভেতরে যদি আমরা এই যে অংশটি আছে সম্পূর্ণ করতে পারি তাহলে হল খোলার পরিকল্পনাটি আমরা ঘোষণা করতে পারব। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা এবং শ্রেণী কার্যক্রম চলমান থাকবে। মধ্য নভেম্বর থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের শ্রেণী স্বাভাবিক কার্যক্রম পরীক্ষা চলবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে 15 কিলোমিটার নীরব পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষক। সকালে অধ্যাপক ডক্টর ফরিদ খান এক শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু করেন। পরে রাজশাহী কলেজ, সরকারি নিউ ডিগ্রি কলেজ, মেডিকেল কলেজ, রুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দিয়ে প্রায় 15 কিলোমিটার হেঁটে বিশ্ববিদ্যালয়ে এসে পদযাত্রা তিনি শেষ করেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে লিফলেটও বিতরণ করেন। অধ্যাপক ফরিদ খান বলেন, ইউনিসেফ বা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 11টি দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা যেহেতু একটি নিত্য সেবা, স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিষ্ঠানগুলো খুলে দিতে সরকারের কাছে তিনি দাবি জানান। শুধু হত্যা নয়, 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের লাশ নিয়েও জঘন্য আচরণ করেছিল বিএনপি জামাত সরকার। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইভি রহমানের মৃত্যুর ঘোষণা নিয়েও নৃশংস আচরণ করেছিল তারা। ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। দ্রুতই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু হবে বলে জানান তিনি। 21 আগস্টের গ্রেনেড হামলায় আহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। 25 আগস্ট মারা যান তিনি। তার 17তম মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ শুনানি হবে, অ্যাপিলের অ্যাপিল নিষ্পত্তির শুনানি হবে অচিরেই। তার আগে তো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একে একে অনেকেই আজকে আর নেই, অনেকেই মারা গেছেন এবং অনেকেই সেরকম পঙ্গু হয়ে গেছে।
প্রধানমন্ত্রী জানান, গ্রেনেড হামলায় নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতা করছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। একনেক সভায় তিনি বলেন, নিহতদের লাশ নিয়েও সেদিন ষড়যন্ত্র করেছিল বিএনপি জামাত সরকার। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা তার হাসপাতালে তার বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে, প্রায় 3-4 ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইবির রহমানকে দেখতে। এবং খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। বেগম আইভির রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আয়োজনে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এ সভায়। ষড়যন্ত্রকারীরা কিন্তু 75 ভক্তের মধ্যে দিয়ে তারা থেমে যায় নাই, তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত ছিল। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে 11 মামলায় 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক নতুন দিন ধার্য করেছেন। এর আগে গত 10 আগস্ট এই 11 মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ছিল, তখন করোনায় বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আজ এই আদেশ দেওয়া হয়েছে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, উচ্চ আদালত এসব মামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন। 5 জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে 2015 সালের শুরুতে সারা দেশে টানা অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার 8টি মামলা হয়, রাষ্ট্রদ্রোহের 1টি ও যাত্রাবাড়ি থানায় আলাদা 2টি মামলা হয়। অনেকদিন কার্যক্রম বন্ধ থাকার পর এই 11টি মামলায় খালেদা জিয়াকে শুনানিতে হাজির হতে বলেছেন আদালত। তার বিরুদ্ধে যে অভিযোগ টোটালি ফলস এবং ফ্যাব্রিকেটেড, পলিটিক্যালি মোটিভেটেড, এই কারণে সুপ্রিম কোর্ট সময় ডকুমেন্ট দেখেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন মামলার কার্যক্রম স্থগিত করেছে। আমার মনে হয় আদালত জানান না, হয়তো জানলে হয়তো আদেশ দিতেন না। নির্বাহী আদেশে মুক্ত হওয়ার পর থেকে গুলশানের বাসভবন ফিরোজাতে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মাসখানেক হাসপাতালে ছিলেন তিনি। করোনামুক্ত হয়ে 2 ডোজ টিকাও নিয়েছেন খালেদা জিয়া। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 114 জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছে 5,249 জন। এই নিয়ে মোট মৃত্যু 25,513-তে দাঁড়ালো। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 15.12%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 34,708। এ পর্যন্ত শনাক্ত 14,72,964 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,907 জন। মোট সুস্থ 13,81,763। মৃত 114 জনের মধ্যে পুরুষ 56 জন, নারী 58। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 42 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 29, খুলনায় 13, সিলেটে 9, রাজশাহীতে 6, রংপুরে 6, ময়মনসিংহে 4 ও বরিশালে 5 জন মারা গেছেন। বাংলাদেশ দিন দিন ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, এমন দিন আসে যখন কারো কাছে ক্যাশ টাকা রাখার প্রয়োজন হবে না। রাতে সোনালী ব্যাংক, হোমপে ও ITCL এর যৌথ উদ্যোগে ব্লেজ সার্ভিসের উদ্বোধন করে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ব্লেজ পেমেন্ট নেটওয়ার্ক। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে আনতে পড়তে হয় নানা বাধার মুখে, সময় তো লাগেই, প্রতারণার ঘটনাও বিরল নয়। এসব সমস্যার সমাধানে বিশ্বের যে কোনো প্রান্ত হতে বাংলাদেশে মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে চালু হলো ব্লেজ সার্ভিস। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে রিয়েল টাইমে টাকা চলে আসবে দেশে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোনালী ব্যাংক, হোমপে ও ITCL যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন, বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটিতে পরিণত করা হচ্ছে, এটি ভবিষ্যৎ। আমরা আজকে কাজ করছি, কাজ আরম্ভ করছি, সেই ভবিষ্যৎ প্রয়োজন। আমরা শুধু ভাবছি না যে বাংলাদেশ এখন কোথায়। আমরা সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ চিন্তা, আমাদের সারাক্ষণ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। এই ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন। জয় জানান, ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশবাসীর জীবনযাত্রা সহজ করার লক্ষ্য এখন ক্যাশলেস হয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের বাস্তবায়ন না হলে করোনাকালে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সহ নানা খাতে বহু ধরনের সংকটে পড়ত দেশ। ডিজিটাল বাংলাদেশ যদি জনাব সজীব ওয়াজেদ জয় ভাই সফলভাবে বাস্তবায়ন না করতেন,
তাহলে কিন্তু আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, প্রশাসনিক এমনকি বিচারিক ব্যবস্থা যেভাবে আমরা অনলাইনে সম্পাদন করতে পারলাম সেটা কিন্তু সম্ভব হতো না। ব্লেজের মাধ্যমে প্রতিবারে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পাঠানো যাবে। এর মধ্যে 2% প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন রেমিটেন্স যোদ্ধারা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। সিডনি হারবারের আদলে ময়মনসিংহে তৈরি হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ ইস্পাত সেতু। কেবাটখালীতে এই সেতু নির্মাণে ব্যয় হবে 3,263 কোটি টাকা, যেখানে পরামর্শ খাতেই ব্যয় হবে 60 কোটি টাকা। ব্যয়বহুল এই সেতু নির্মাণ হলে একদিকে ঠিক থাকবে নদীর গতিপ্রবাহ, অন্যদিকে ঘুরে দাঁড়াবে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড। একনায়ক সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে হারবার ব্রিজ। গিনেজ বিশ্ব রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের একক স্প্যান বিশিষ্ট সবচেয়ে প্রশস্ত সেতু। হারবার ব্রিজের আদলেই বাংলাদেশের প্রথম তৈরি করা হবে আর্চওয়ে পূর্ণাঙ্গ স্টিল সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্প। প্রকল্পের আওতায় ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের উপর 320 মিটার স্টিল ব্রিজ নির্মাণ হবে। সব কিছু ঠিক থাকলে 2025 সালেই শেষ হবে নির্মাণ কাজ। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে দুই পারে, এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এবং সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনি বেশি দিন। তারপরেও কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ওখানে বললো যদি গার্ডার ব্রিজ দিয়ে আগের টেকনোলজিতে করা হতো এইসব অন্যান্য ইনসুলেটরি ফেসিলিটি তার দাম বেশি পড়ত, যেহেতু মূল ফ্রেমটা আমরা 1 আর্চে করে ফেলছি আমাদের অনেক ব্যয় সাশ্রয়ী হয়েছে। বিদ্যমান বিদ্যুতের গ্রিড এবং উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বাড়াতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে 774 কোটি টাকা। পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, দারিদ্র বিবেচনা ও প্রকল্প বাস্তবায়ন করা হবে। সক্ষমতা বৃদ্ধি করা হবে কর্পোরেশনগুলোর, যন্ত্রপাতি দেওয়া হবে, ফায়ার ব্রিগেডে গাড়ি দেওয়া হবে, পাইপ দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। সভায় বন্যাপ্রবল এলাকার নদীর পানি প্রবাহ ঠিক রাখতে বেশি করে কালভার্ট নির্মাণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি পণ্যের মানসম্পন্ন উৎপাদনেও তাগিদ দেন সরকার প্রধান। আমাদের হয় কি ইঞ্জিনিয়ার সাহেব বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়, উনি বলেন না এত হয় না, মাঝে মাঝে আরও কালভার্ট বাড়ান যাতে করে আরও অধিক পানি ফ্লো করতে পারে আরামে। তিনি বারবার বলছে খবরদার সাবধান মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইনকানুন মানেন। কোন আইনকানুন? হাইজিনিক আইনকানুন। সব মিলিয়ে 5,441 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি ইস্যুতে আর কাউকে ডাকা হবে না বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। যৌক্তিক কারণেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীর সহ বিভিন্ন জনের নামে থাকা 15টি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে সিআইডি। আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে 1-1.5 মাসের মধ্যেই। চিত্রনায়িকা পরিমণি, হেলেনা জাহাঙ্গীর সহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ফারিয়া মাহবুব পিয়াসা, হেলেনা জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদের 15টি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে জানিয়ে সিআইডি প্রধান মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, মামলা সংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেন্সিক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে 1-1.5 মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন জমা দেওয়া শুরু হবে। আমরা চেষ্টা করব যে আইনে যতটুকু টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে শেষ করে ফেলা। সেক্ষেত্রে আমরা আশা করছি আগামী 1-1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো আন্ডার সেকশন 173। সিআইডি প্রধান সাংবাদিকদের আরও বলেন, মামলার তদন্তের স্বার্থে পরিমণিকে 3 দফায় রিমান্ডে নেওয়া হয়, তবে এই ঘটনায় নতুন করে আর কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানান তিনি। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি, আর সিআইডি আপনারা জানেন একটা স্পেশালাইজড ইউনিট, আমরা সহজে কোনো কাউকে রিমান্ড চাই না, আর যদি নিতান্তই দরকার হয় তখন কেস মেক আউট করার জন্য তখনই শুধুমাত্র আমরা চাই। যে কেসগুলো আমাদের কাছে আছে 15টা কেস, এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। আসামিদের অপরাধ লব্ধ আয় আছে কি না সেটিও যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান সিআইডি প্রধান। আসামিদের আর্থিক হিসাব জানতে বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠিও দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, যাচাই বাছাইতে মনে হয়েছে তাদের ব্যাপারে আমরা চেয়েছি। রাব্বি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। হাজার মাইল দূর থেকে এসে অবশেষে সন্তানের দেখা পেলেন জাপানি মা। রাজধানীর তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে পরম মমতায় তাদের বুকে টেনে নিলেন নাকানো এরিকো।
বাংলাদেশি জাপানি দম্পতির বিচ্ছেদের পর দুই সন্তান কার কাছে থাকবে সেই ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। আপাতত সকাল থেকে দুপুর পর্যন্ত মা এরিকো এবং দুপুর থেকে রাত পর্যন্ত বাবা শরীফের সান্নিধ্য পাবে দুই শিশু। দুজনেই চার সন্তানকে নিজেদের কাছে রাখতে চান। আদালতের নির্দেশে বাংলাদেশি জাপানি দম্পতি সন্তান লাইলা ও জেসমিন 31 আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারেই থাকবে। তাদের বাবা বাংলাদেশি ইমরান শরীফ এবং মা জাপানি নাকানো এরিকো। মা এরিকো সকাল 8টা থেকে 2টা এবং বাবা ইমরান শরীফ 2টা থেকে 8টা পর্যন্ত সন্তানদের সময় দেবেন। মঙ্গলবার সকালেই তাই বাবা মা এসে হাজির ভিকটিম সাপোর্ট সেন্টারে। ইমরান শরীফের দাবি, সন্তানদের কথা ভেবে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি। দুদিন আগে থেকে এই মানে কাণ্ড শুরু হওয়ার আগেও আমি কোনো উত্তর পাইনি। তো আমি কি করতে পারি? আমি চেষ্টা তো করে যাচ্ছি এবং আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে মত বাচ্চারা যা চায়। বাবা মা দুজনেই চান তাদের সন্তানদের নিজেদের কাছে রাখতে। এই বিষয়ে এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবের করোনা আক্রান্ত মাকে সহানুভূতির জায়গা থেকে দেখতে গেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। সচিবের করোনা আক্রান্ত মাকে দেখতে হাসপাতালে পালাক্রমে দায়িত্ব পালন করেছেন কর্মকর্তারা, এমন সংবাদের প্রতিক্রিয়ায় দুপুরে মন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, সচিবের সাথে তার মায়ের অসুস্থতা সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে। তিনি চিঠি দিয়ে এই ধরনের দায়িত্ব বণ্টনের বিষয়টি অস্বীকার করেছেন। যে চিঠির কথা বলা হচ্ছে সেটি সঠিক নয় বলেও মনে করেন তিনি। সচিবের বরাত দিয়ে মন্ত্রী আরও জানান, মৌখিকভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সচিবের মা অসুস্থ, তাকে সহানুভূতি জানাতে যে কেউ হাসপাতালে দেখতে যেতে পারে। সচিব মহোদয়ের সঙ্গে দেখা হয়েছে, আমি তার কাছে জানতে চেয়েছি, তিনি বলছেন যে এটি সঠিক না। তিনি কাউকে কোনো দাপ্তরিক দায়িত্ব দিয়ে ওখানে পাঠান নাই। মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো চিঠি ইস্যু করে সচিবের মাকে দেখভাল করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 258 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন 212 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 1077 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি আছেন 988 জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 8575 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জিয়া জড়িত না থাকলে খুনিদের সাহস হতো না বঙ্গবন্ধুকে হত্যা করার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রদ্ধায় স্মরণে 75 শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, ঘাতকরা সেদিন মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে চেয়েছিল। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে সেনা প্রধান করা হয়েছিল মেজর জিয়াকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 75-এর সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। 15ই আগস্ট ভুয়া জন্মদিন পালন করে বিএনপির রাজনীতিতে প্রতিহিংসার জন্ম দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। জিয়াউর রহমান যদি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকত, হত্যাকারীদের দুঃসাহস হতো না 15ই আগস্ট ঘটানোর। সংবিধানের 5ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিল কে? জেনারেল জিয়াউর রহমান। পাবজি গেমকে কেন্দ্র করে মাগুরায় স্কুল ছাত্র রসুল হত্যাকাণ্ডের মূল আসামি সজীবকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে সিআইডির এক ব্রিফিংয়ে জানানো হয়, গত 18 আগস্ট নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় সজীবকে। এরপর আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, রসুলকে হত্যার পর নরসিংদী পালিয়ে গিয়েছিল সজীব। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া কক্সবাজারে হত্যা, ডাকাতি সহ 10 মামলার আসামি পেশাদার খুনি আবু তাহেরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সিআইডি। কিশোর অপরাধ বা কিশোরের সাথে সংশ্লিষ্ট বিষয়াদিগুলি যদি আমি বলে থাকি, যে এটা একটা ফ্যান্টাসি থাকে যে আমি কতটুকু হিংস্র হয়ে বা কতটুকু আমি নিজেকে প্রমাণ করতে পারি এই গেমের মাধ্যমে, এখানে আমি গেইন বলতে আমি জিততে পারি, সেটাই কিন্তু এই অপরাধের সাথে যারা এই গেমগুলি যারা খেলে প্রাথমিকভাবে তাদের মোটিভ বলি বা তাদের যে ফ্যান্টাসি বলি এটাই কিন্তু তাদের লক্ষ্য থাকে। গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে লাকড়ি বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সকালে কালিয়াকৈর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থেকে 350 মণ লাকড়ি নিয়ে ট্রলারটি ঢাকা আসছিল। কালিয়াকৈর বাজারের ব্রিজের কাছে এসে তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা 7 জন সাঁতরে তীরে ওঠেন। ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি, ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।
পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল, তবে কোভিড প্রোটোকল ছিল না অস্ট্রেলিয়ার মতো। বাণিজ্যিক বিমানে এসে তারা ব্যবহার করেছে বিমানবন্দরের ভেতরের অংশ, তবে দেশ ছাড়ার আগে এদেশের কন্ডিশনের চ্যালেঞ্জ নিয়ে সাফল্যের প্রত্যয় জানিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। যে দেশে একজন করোনা রোগী শনাক্তের পর পুরো দেশ লকডাউন দেয়, সে নিউজিল্যান্ডের এমন সময় বাংলাদেশ সফর আলাদা গুরুত্বের। ঠিক বেলা ১২টায় ঢাকায় নামে টম ল্যাথামের নেতৃত্বে কিউই দল, ১৩ ক্রিকেটারের সাথে ৭ কোচিং স্টাফ। তবে অস্ট্রেলিয়ার মতো কোনো চার্টার প্লেনে না, তারা ব্যবহার করেছে বাণিজ্যিক বিমান। অজিরা প্লেন থেকে নেমেই বাসে উঠে গিয়েছিল হোটেলে, কিন্তু কিউইরা বিমানবন্দরের ভেতর দিয়েই বাইরে আসে। তবে ইমিগ্রেশনে ছিল বিশেষ ব্যবস্থা। একেবারে তরুণ আর অচেনা দল হলো এদেশ নিয়ে ক্রিকেটারদের বাড়তি আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বাসের জানালার ফাঁক দিয়ে ভিডিও করছিলেন অনেকেই। করোনার ভয় তো আছেই, তার থেকে বড় ভয় এদেশের কন্ডিশন। তবে স্পিনিং কন্ডিশনেই পাল্টা আঘাত করতে চান বাহাতি স্পিনার এজাজ প্যাটেল। উপমহাদেশের কন্ডিশন সবসময় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর জন্য কঠিন হয়। আমরা জানি ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী দল, আমাদের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। স্পিনার হিসেবে এটা আমার জন্য দারুণ এক সুযোগ, তবে বাড়তি দায়িত্ব আমাদের কাঁধেই নিতে হবে। নিউজিল্যান্ডের মতোই একই দিনে হোটেলে উঠেছে বাংলাদেশ দলও, সবারই তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন। এরপর করোনা টেস্টে সবার নেগেটিভ এলেই শুরু হবে মাঠের অনুশীলন। মাঠ আর মাঠের বাইরে দু জায়গাতেই সমান চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে। মাঠে যেমন অস্ট্রেলিয়া সিরিজের সাফল্য ধরে রাখতে চাওয়া হবে টাইগাররা, ঠিক একই সাথে মাঠের বাইরে করোনা পরিস্থিতিতে ঠিকঠাক জৈব সুরক্ষা সুবালয় পালন করাও বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে থাকবে, যেখানে বিসিবি চাইবে দুই জায়গাতে আরও একবার বাজিমাত করতে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে বাংলাদেশে এসেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ফিন অ্যালেন। কিউই মূল দল ঢাকায় আসে মঙ্গলবার। এর আগে ইংল্যান্ডে দি হান্ড্রেড টুর্নামেন্ট খেলে শুক্রবার ঢাকায় আসেন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। এর ৪৮ ঘন্টা পর টেস্টে করোনা শনাক্ত হন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন, যদিও ঢাকায় আসার আগের পরীক্ষাতে তিনি নেগেটিভ ছিলেন। সেই সাথে দুই ডোজ টিকাও নেওয়া ছিল তার। করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় তাকে চিকিৎসা দিয়েছেন বিসিবি ও ক্রিকেট নিউজিল্যান্ডের চিকিৎসকরা। বিসিবির ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছে কিউই দলের ম্যানেজার, তবে ফিন অ্যালেনের পরিবর্তে দলে কাউকে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। আফগান নাগরিকদের আর কাবুল বিমানবন্দরে যেতে অনুমতি দেওয়া হবে না, তারা দেশ ছাড়তে পারবেন না বলে জানিয়েছে তালেবানরা। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে বিদেশিদের। এ সময় তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন পেশায় দক্ষতা রয়েছে এমন আফগানদের প্রয়োজন রয়েছে। এসব পেশাদার সহ সব আফগানদের নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করেন মুজাহিদ। বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্যই নারীদের আপাতত কর্মস্থলে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার কাজে ফিরতে পারবেন। ততদিন পর্যন্ত ঘরে বসেই বেতন পাবেন নারীরা। বিভিন্ন পেশায় দক্ষদের এই মুহূর্তে খুবই প্রয়োজন, কিন্তু মার্কিন উস্কানিতে এই মানুষগুলো দেশ ছাড়ছেন। যুক্তরাষ্ট্র যেন আফগানিস্তানের চিকিৎসক ও শিক্ষাবিদ সহ দক্ষ মানুষগুলোকে দেশ ছেড়ে যেতে উস্কানি না দেয়। এদিকে তালেবান শীর্ষ নেতা আব্দুল গনি বারাদারের সাথে গোপনে বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। বার্তা সংস্থা রয়টার্স এবং এপি এই খবর জানিয়েছে। বলা হয়, তালেবান নেতা বারাদারের সাথে বৈঠকের জন্য গোপনে কাবুলে আসেন সিআইএ প্রধান। কাবুল বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নিতে চলা উদ্ধার অভিযানের মধ্যেই এমন বৈঠক হলো। তবে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তালেবান নেতা এবং সিআইএ প্রধানের মধ্যে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ঐতিহাসিক পানশির উপত্যকা ঘেরাও করে রেখেছে তালেবানরা। গেল সপ্তাহে হাতছাড়া হওয়া তিনটি জেলাও পুনরুদ্ধার করেছে তারা। তালেবানের অস্ত্রের মুখে অবরুদ্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে পানশির প্রশাসন। সেখানকার নেতা আহমেদ মাসুদ আত্মসমর্পণ না করলে যে কোনো মুহূর্তে ভেতরে ঢোকার হুঁশিয়ারি দিয়েছে তালেবানরা। এদিকে হামলা প্রতিরোধে প্রস্তুত পানশিরের নিরাপত্তা বাহিনীও লড়াইয়ের জন্য উপত্যকা অবস্থান করছেন হাজারো আফগান সেনা। তবে শান্তিপূর্ণ আলোচনা চান আহমেদ মাসুদ। ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ডাকে সাড়া দিয়ে উপত্যকায় তালেবান বিরোধী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বিগত তালেবান সরকারও দখলে নিতে পারেননি পানশির। ইরানের কুখ্যাত ইভিন কারাগারের গোপন কিছু ফুটেজ ফাঁস করেছে হ্যাকাররা। সিসিটিভির ধারণ করা ভিডিওতে দেখা যায় কারাগারের ভেতরে নির্যাতনের বিভিন্ন দৃশ্য।
কারা এগুলো ফাঁস করেছে সেই বিষয়ে জানানো যায়নি। ভিডিওতে রাজনৈতিক বন্দীদের পেটানো, কয়েদিদের সংঘাত সহ কারারক্ষীদের নিজেদের মধ্যে মারামারির চিত্র দেখা গেছে। যে অ্যাকাউন্ট থেকে এগুলো শেয়ার করা হয় সেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনির প্রতিও বিদ্রুপ করা হয়। ভিডিওগুলো ইভিন কারাগারে 2020 ও চলতি বছরের বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। ফুটেজে মাস্ক পরা কারারক্ষীদের দেখা যায়, যা মহামারীকালে ঘটনা বলে নির্দেশ করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য ইভিন কারাগারের ভিডিও বলে স্বীকার করেনি। চলতি বছরই ইভিন কারাগারে রাজবন্দীদের উপর নির্যাতনের কথা জানান জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জাভেদ রহমান। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। যাওয়ার আগে আবারও মনে করাতে চাই, সবাই নিরাপদে থাকতে কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে এভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।